সবার কাছ থেকে টিয়া তো ল নাকি এখন এমনি এখন খিদা লাগছে কারণে টিয়া চাইতেছ কোনটা খিদা লাগছে হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি বয়শেক মোহন সজীব অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ গাইস আজকে আমরা চলে যাব হচ্ছে গফরগাঁও আর এখন হচ্ছে সকাল 6টা বাজে এখন আমরা এই স্টেশনে আছি ট্রেনের জন্য ওয়েট করছি আর আপনারা শুনতে পাচ্ছেন আজান হচ্ছে আমরা মানে গাড়ি আছে ট্রেন আসছে ওইদিকে দেখতে পাচ্ছেন ট্রেন আসছে আমরা এখন ট্রেনে উঠবো অ্যান্ড গফরগাঁও যাবো অ্যান্ড গফরগাঁও যে আপনাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করব আর আপনারা না হয়তো জানেন না আমরা এই একটা ছোটোখাটো জব করি সবাই এনে যারা আছি আমার সাথে আছে যে আবহরাইরা অ্যান্ড ক্যামেরায় আছে আহনাফ মুক্তাদির শ্রাবন আমরা আসলে সবাই এক ছোটোখাটো একটা জব করি যার জন্য এখানে সময় দিতে হয় দিনের বেলায় আর আমরা কোনো কোনো যে কোনো জায়গায় ঘুরতে গেলে হয় সকালে যাই না রাতে যাই সো গাইস আসলে আমাদের ইচ্ছা আছে এই চ্যানেলটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমরা চেষ্টা করবো আরও ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর অবশ্যই যারা আপনার চ্যানেলে নতুন এই মুহূর্তে দেখতেছেন তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করলে লাইক কমেন্ট করলে আমরা এগুলো দেখে অনুপ্রাণিত হব নতুন নতুন ভিডিও বানানোর জন্য আর দেখা হবে ট্রেনের মধ্যে সিনেমাটিক ভিউর মাধ্যমে এই মুহূর্তে ট্রেনটা ছেড়ে দিয়েছে আবার তোমার কেমন লাগছে ট্রেন জার্নি কেমন লাগছে আসলে এই বিষয়টা হচ্ছে শীত তো মানে সকালে বেরিয়েছি আমরা যার জন্য আমাদের আসলে অনেক ঠান্ডা লাগতেছে এদিক দিয়ে ট্রেন দেখতে পাচ্ছেন জানলাটাও খুলে দিছি আর অবশ্যই ভালো লাগতেছে ট্রেন জার্নি আসলে সবসময় ভালো আবহাওয়ার কি বলতেছে গাইস সে বলতেছে হেরে দিলে বলে টাইম সিরে আর্থ মানে বগি আর সবগুলো গফরগাঁও পর্যন্ত যাইতো না এই সিরে আর্থ টাইমে জন্য ঠিক আছে এই নয় নামাই দেয় তুমি আনটাইও এখন মানে আবহাওয়ার নামাই দিব নামাই দিব আবহাওয়ার রে আনটাইটাই লো গাইস এখন হচ্ছে ভাই আসলে অন্ধকার যার জন্য আপনাদেরকে বাইরের সিনেমাটিক ভিউগুলো দেখাইতে পারতেছি না মানে আসলে আল্লাহ তাআলার কি অপরূপ সৃষ্টি কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাবে একদম চারিদিক আলোকিত হয়ে যাবে আমরা ওই সময় আপনাদেরকে বাইরের সিনেমাটিক ভিউগুলো দেখাবো আর হে হচ্ছে ট্রেনের মধ্যে আছি ট্রেন চলছে তার নিজস্ব গতিতে আপন গতিতে চলে চালনা দেওয়া যায় না কারণ আছে আমাদের ক্যামেরাম্যান আমাদের তো মুখ খুলবে না ইনশাল্লাহ মুখ খুলবে আপনারা আমাদেরকে সাপোর্ট করলে সাবস্ক্রাইব করলে যখন আমাদের সাথে তখন আমাদের খুলবে সেই মুহূর্তে আমাদের আবহাওয়া লাস্ট ইয়ারের গরম উঠ খাবো আর কিছু খাওয়াই না সম্ভব না
আমরা এবার আসছিলাম জামার হোটেলে খাওয়ার জন্য। সো স্যাড, উই আর ভেরি স্যাড, কারণ আয়াদি জামার হোটেল বন্ধ। আমরা জামার হোটেলে খাইতে পারলাম না, যে কোনো একটা ফালতু হোটেলে খাওয়ানো লাগবো। জামার হোটেলটা একটু ভালোই স্পেশাল হইতো। গাইস, এর মধ্যে আমরা অর্ডার করছি হচ্ছে খিচুড়ি, তিনটে খিচুড়ি খাবো। চলে আসছে খিচুড়ি, খাওয়া দাওয়া শেষ, তোমার বাংলাদেশ। এখন আমরা চলে যাবো গুলান্দাজে, দেখা হবে আপনাদের সাথে গুলান্দাজে। আর যাওয়ার সময় পথে আমরা সিনেমাটিক ভিউ দেখাবো, আমাদের সাথে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর দেখা হবে গুলান্দাজ ভিজে, লেটস গো। সো গাইস, এই হচ্ছে গফরগাঁয়ের গোলন্দাজ ব্রিজ। আমরা এখন এই মাত্র এসে নামলাম গোলন্দাজ ব্রিজে। ওইদিকে দেখতে পাচ্ছেন আসলে সকাল সকাল আসছি, তারপর অনেক ভালো লাগতেছে। মানে কি বলবো, আসলে যদি জানতাম আরও আগে আসতাম, জায়গাটা অনেক সুন্দর, ভালো লাগবে। এখন আপনাদেরকে কিছু সিনেমাটিক ভিউ দেখাবো। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সো গাইস, লেটস গো। আমরা ওই যে কাকার সাথে যাই কথা বলবো, ওইখানে আমরা মাইমেনসিংহ যাওয়ার চেষ্টা করবো এই নদী পথে, দেখি কি বলে উনি। তো আপনারা আমাদের সাথে থাকুন, এখন দেখেন কি হয়। আমরা গেছি না কোন সময়, মানে এদিক দিয়ে এই নদী পথে যাওয়া যায়, এই নদী পথে যাওয়া যায়। কিরকম সময় লাগতে পারে জানেন না? আমরা আছি ইঞ্জিন চালিত নৌকার ভিতরে। আসলে এই নৌকা দিয়ে কোনো জায়গায় যাইতে হচ্ছে না, এখানে মালিক নাই। আর আমরা তখন যে মালিককে দেখছিলাম, ভাবছিলাম যে এই নৌকা দিয়ে আমরা যাবো হচ্ছে
গাইস, আমরা এখন স্টেশনে আছি আর ট্রেনের জন্য ওয়েট করছি। আর বিশেষ করে যে আমাদের ক্যামেরাম্যান একটু মানে ক্লান্ত লাগতেছে, সে এখন মানে রেস্ট করতেছে দাঁড়ায় দাঁড়ায়। আর হচ্ছে আবহাওয়ায় তারা কিন্তু টিকিট কেটে নেয়, টিকিট ছাড়া যাইব কারণে দাঁড়ায় রয়েছে, জিলে জিলে যাইব। যাই হোক, আমরা এখন কথা বলবো আবহাওয়ার সাথে যে সে কেন এনে দাঁড়ায় রয়েছে। আবহাওয়া এনে দাঁড়ায় আছে কেন লাগি, অনেক বসে জায়গা আছে তো। ট্রেন অপেক্ষা, ট্রেন কটার দিকে আসবো? আমাদের ভাইয়া বলেছে কিন্তু ট্রেন খুব বেশি লেট করতেছে, পৌনে দশটায় আসবে। আচ্ছা আচ্ছা, ভুল কইছিল, পৌনে দশটায় আসবে। ট্রেনে কি করবা? তুমি বাড়ি কই? ঈশ্বরগঞ্জ। তুমি এনে দাঁড়ায় রয়েছে কেন, কি কর? কোন স্টেশনে থাকো? তোমার আব্বা মা নাই? তোমার আব্বা মা নাই? ও, তোমার আব্বা নাই, তোমার আম্মা আছে? তুমি এন থেকে কি এনে থেকে বাড়িতে যাও না? তুমি তোমার আম্মা দেখে কি ভাই আছে? তোমার নাম কি? হ্যাঁ, জুড়ে গাও শিয়াম। এখন তুমি সবার কাছ থেকে টিয়া তুলো নাকি এখন এমনি এখন খিদা লাগছে কারণে টিয়া চাইতেছ? কোনটা খিদা লাগছে? এখন তোমার খাওয়াইলে তুমি কই যাবা গা, বাড়ি যাবা গা? এনেই থাকো, বাড়ি যাও না তুমি। বাড়িতে তারাই দিছে তোমারে? কে লাগি তারাই দিছে? মানে তোমার সৎমা নাকি? তারা দেখবো পারে না কে লাগি, দেখবো পারে না কে লাগি, দেখবো পারে না কে লাগি? তোমার বাড়িতে ভাগে দিছে? পড়াশোনা করো না? এনেই থাক, কতদিন যাবত এনে থাকো? অনেকদিন যাবত। তোমার খাওয়াইলে তুমি পরে কি দুপুরে কই খাবা? দুপুরে কই খাবা? দুপুরে কই খাবা? এনে যে প্রতিদিন কি তুমি এমনি করে মানুষের কাছে চায় চায় খাও? হ্যাঁ, প্রতিদিন চায় চায় খাও এরকম করে? কোনো কাজকাম করো না? কেউ নেয় না? কাজ চাইছিলা কারোর কাছে? কারোর কাছে কারোর কাছে কাজ চাইছিলা? নেয় না? তুমি কি খাবা এখন? রুটি খাবা না ভাত খাবা? রুটি খাবা? দাঁড়াও, তোমার রুটি খাই দিচ্ছি। আর কিছু লাগবো তোমার? কিছু খাবার বিল দিয়ে দিতে আসি। হ্যাঁ, সো গাইস, গফরগাঁও ব্লগ আজকের মতো এখানেই শেষ করব। আর আসলে গফরগাঁও আসছিলাম সকাল সকাল, যতটুকু পারছি আপনাদেরকে দেখাইছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর পরবর্তী ভিডিওর আগ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ।